স্বাগত জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনায়। সাথে আছি আমি শোভন আরেফ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথে এগুচ্ছে গোটা জাতি, এক পক্ষের আন্দোলন আরেক পক্ষের প্রস্তুতির মধ্যেই দিন এগোচ্ছে, আর বিদেশিদের দৌড়ঝাঁপের পেছনেও কিন্তু সেই একই বিষয়। এসবের মধ্যে সাধারণ মানুষের চিন্তা ভোট হবে তো, ফলে সেটা কিভাবে, আবার ভোট নিয়ে সংঘাতের শঙ্কাও আছে সকলের মনে। এর মধ্যে সহিংসতা হয়ে গেছে, আবার চলছে অবরোধ। এসব চিন্তার মধ্যেই ডিবিসি নিউজের নানা আয়োজনে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে, তাই আপনি অর্থাৎ ভোটার অর্থাৎ সাধারণ মানুষ তাদের চিন্তার খোরাক জাগানো, সাথে আপনার চিন্তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের এই আয়োজনের লক্ষ্য। আপনার ভাবনার বিষয় আজকে আমরা ঠিক করেছি। নির্বাচনে বিরোধী দলের কি ভূমিকা, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হলে বিরোধী দলের কি ভূমিকা, এই বিষয় নিয়ে আমাদের যারা দর্শক রয়েছেন ফেসবুক কিংবা অনলাইনের যারা পাঠক রয়েছেন তারা বিভিন্ন ভাবনা মতামত পাঠিয়েছেন। সেই ভাবনা মতামত জেনে নিব এবং সেই সাথে সেই মতামতের পরিপ্রেক্ষিতে একজন বিশেষজ্ঞের সাথে, একজন বিশেষ অতিথির সাথে আমরা কথা বলব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজুর রহমান। জনাব তাজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, আপনি আমাদের সাথেই থাকুন। বিরোধী দলের কি ভূমিকা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা একটু জেনে আসতে চাই। সেই বিষয় নিয়ে আমাদের যারা দর্শক এবং অনলাইনের পাঠক তারা যে মতামত বা ভাবনাগুলো জানিয়েছে সেগুলো একবার আপনারা দেখে নিব। নূর আলম সিদ্দিকী, তিনি বলছেন যে বাংলাদেশে বর্তমান সংসদ বিরোধী দল শূন্য, যারা আছেন তারা গৃহপালিত বিরোধী দল। ইব্রাহিম চৌধুরী তার মতামত জানিয়েছেন এভাবে যে নির্বাচনে বিরোধী দল বিএনপির ভূমিকা হচ্ছে তারা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য করবে আর জনসম্পত্তি দলগুলো থেকে দূর থাকবে, কারণ জনসম্পৃক্ত দলগুলো থেকে দূরে থাকবে কারণ তাদেরকে যদি ক্ষমতার ভাগ দিতে হয়। এর বাইরেও আরও বেশ কয়েকটি আমরা মতামত পেয়েছি, যেমন মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি বলছেন যে সংবিধান অনুযায়ী কীভাবে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই পদক্ষেপ নেওয়া উচিত, এর জন্য জাতীয় পার্টিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে, বিএনপিকে বিরোধী দল ভাবার কোনো প্রশ্নই আসে না। এবং সাইদুল ইসলাম বলছেন আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি ফেয়ার নির্বাচন, যে আসুক আমরা মেনে নেব, আমরা ভোটে অধিকার চাই, নির্বাচিত সরকারের জনগণের দুঃখের কথা বুঝবে। ফেসবুকে আরও অনেকেই মতামত পাঠিয়েছিলেন, আগামীকালেও আপনাদের এরকম মতামত পাঠাবার সুযোগ থাকছে। শুধু ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম না, হোয়াটসঅ্যাপ কিংবা ভিডিওর মাধ্যমেও আমরা মতামত চেয়েছিলাম, সেখান থেকে কিছু নির্বাচিত মতামত ভিডিও মতামত জেনে নেব। উৎসবমুখ নির্বাচন করতে গিয়ে সম্পূর্ণ দলের প্রয়োজন আছে, বিরোধী দলের প্রয়োজন আছে, যাতে শান্তি মতন নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সব দলের অংশগ্রহণমূলক সেরা নির্বাচন সুন্দর ও সুষ্ঠু। আমাদের দেশে কেন সারা বিশ্বেই বোধ হয় বুঝায় না, তাই আমরা চাই যে সব দলের অংশগ্রহণ করুক এবং নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। এখনও সময় আছে যাতে বিরোধী দলকে বুঝায় শুনায় বা ইয়ে করে যাতে একটা নির্বাচনে আসে, তারা বিরোধী দলের বিএনপিকে ইয়ে করে বলছি তারাও যাতে নির্বাচনে আসে এবং নির্বাচনটা যাতে উৎসবমুখর পরিবেশে সবাই অংশগ্রহণে ভালো হয়। বিরোধী দল বা সরকারি দল দুইজনকারে যে মুখোমুখি 28 তারিখে সম্মেলন থেকে শুরু হয়েছে, তেরা এইভাবে না করাইয়া দুই দলের সমাবেশ মানে শান্ত শিথিলভাবে বসিয়া কাজ করার জন্য ভালো হয়, এবং আমরা সাধারণ লোক গরিব মানুষ বা যে হরতাল অবরোধ দেওয়াকালীন যে দেশের ক্ষয়ক্ষতি হইতেছে এইটার জন্য না করিয়া বিরোধী দলের নেতা এবং সরকারি দলের প্রধানমন্ত্রী দুইজন মিলেই বসিয়া আলোচনা করা উচিত। আমাদের কথা একটাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যে আমরা গরিব মানুষ সবাই জানি ভালো থাকতে পারি, জিনিস মূল্যের দাম কমক সরকার, আমরা কোনো বিএনপি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, কোনো দলে বুঝি না, আমরা যে দলেই থাক যে আমরা গরিব মানুষ জানি বাঁচতে পারি, এটাই হলো কথা। বিরোধী দলের বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা থাকা দরকার, সরকারের পজিটিভ কাজগুলোতে বিরোধী দলের পজিটিভ মনোভাব থাকা দরকার, আবার সরকারের যদি কিছু কাজ নেগেটিভ হয় ভুল হয় সেগুলোতেও বিরোধী দলের মতামত থাকা দরকার। হ্যাঁ, ভুলগুলোকে ভুল বলতে হবে, ভালোগুলোকে ভালো বলতে হবে। ভিডিও মতামতগুলো আমরা দেখছিলাম এবং আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা।
আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কিছু তথ্য জানিয়ে দিতে চাই। বাংলাদেশের জাতীয় সংসদের 50 বছর পূর্তি হয়েছিল এবছরের 7ই এপ্রিল। 1973 সালে 7ই এপ্রিল যাত্রা শুরু করা বাংলাদেশের জাতীয় সংসদ কতটা কার্যকর সংসদে পরিণত হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। গত 50 বছরের সংসদে সেই অর্থে সক্রিয় বিরোধী দল দেখা গিয়েছে কতটা, চলুন তথ্যগুলো দেখি। একাদশ জাতীয় সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, প্রকৃত বিরোধী দল না থাকা এবং প্রধান বিরোধী দলের কার্যকর অংশগ্রহণের অভাবে জনগণের প্রত্যাশা পূরণে ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জাতীয় সংসদে গত 50 বছরে দেখা গেছে যে প্রথম জাতীয় সংসদে কোনো বিরোধী দল ছিল না, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সংসদে নামকাওয়াস্তে বিরোধী দল ছিল। এই তিনটি সংসদে বিরোধী দলকে অনেকটাই কোণঠাসা অবস্থায় দেখা গেছে। সংসদ সচিবালয় সূত্র মতে নবম সংসদের মেয়াদে সংসদ বর্জনের রেকর্ড গড়েছিল তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি। 418 কার্যদিবসের মধ্যে তারা অনুপস্থিত ছিল 342 দিন। অষ্টম সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সর্বোচ্চ সদস্যরা সর্বোচ্চ 223 দিন অনুপস্থিত ছিলেন। ওই সংসদ শেষ হয়েছিল 373 কার্যদিবসে। সপ্তম জাতীয় সংসদের হিসেব যদি করি, সংসদের 5 বছরে মোট কার্যদিবস ছিল 382 দিন। এ সময় তৎকালীন বিরোধী দল বিএনপি বর্জন করে 163 দিন। সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর প্রথম সংসদ অর্থাৎ পঞ্চম সংসদের 5 বছরে মোট কার্যদিবস ছিল 400 দিন। ওই সময় বিরোধী দল আওয়ামী লীগ সংসদ বর্জন করেছিল সেই 400 দিনের মধ্যে 135 দিন। সবশেষ দুটি সংসদে বিরোধী দল বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে এলেও বিরোধী দল হিসেবে যে ভূমিকা তাদের পালন করার কথা সেটিতে ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের সংসদের মোট সময়ের মাত্র 12% আইন প্রণয়নে ব্যয় হয়, যা ভারতে 32% আর যুক্তরাজ্যে 48% সময়। 11টি সংসদে অর্ধেকেরও বেশি সময় বিরোধী দল ছিল নামকাওয়াস্তে, বাকি সময় আওয়ামী লীগ এবং বিএনপি যখনই বিরোধী দলে ছিল তখনই তারা সংসদ বর্জনের পথ বেছে নিয়েছে, ফলে জনগণের মনোযোগ হারিয়ে গেছে সংসদের কার্যক্রম থেকে। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগেই আমরা পরিচয় করিয়ে দিয়েছি, আমাদের সাথে বিশেষ একজন অতিথি রয়েছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব এটিইউ তাজ রহমান আছেন আমাদের সাথে। জনাব তাজ রহমান, আবারও স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের আজকের আলোচনা দেখেছেন, বিভিন্ন মত সাধারণ মানুষের মতামত জেনেছেন এবং আমরা কিছু তথ্য তুলে ধরেছি আপনার কাছে। আমরা যদি মানে সংসদ কার্যকরের বাইরে এসে সামনে যেহেতু নির্বাচন, নির্বাচনকে গ্রহণযোগ্য এবং নির্বাচনকে যথাযথ করে তুলতে বিরোধী দলের ভূমিকা কতখানি থাকতে পারে সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের প্রোগ্রাম দেখতে মতামত দিয়েছেন, আগামী যে দিবেন তার সবাইকে তাদের মতামত দেখেন। পার্লামেন্টে যদি বিরোধী দলের অবস্থান হয় যখন সেই সংসদে সরকারি দলের নিরঙ্কুশ বিলগুলো বিরোধী দল স্থাপন করলে সংশোধন করার চেষ্টা করতো, সেগুলোতে না করে শেষ হয়েছে। একজন দর্শক শ্রোতা আপনাকে বলেছেন যে জাতীয় পার্টি কেউ পার্টি, এখন লোকের সাথে বলি আপনার তথ্য অনুযায়ী নবম অষ্টম দ্বাদশ সংসদে যদি আপনি দেখেন যে বিরোধী দল সংসদে গিয়ে অনুপস্থিত থাকতো, আইন চোরাগিরি করত, মারত, গালাগালি করতো, একজন জাতীয় পার্টি 14-18 সেই কালচারটা ডিফেন্ড করে নিয়েছে। গত দুইটি সেশনে গতকালকে গত আগের দিন এবং আনসারের বিল নিয়ে যদি দেখেন জাতীয় পার্টির সাংসদরা কি ভূমিকা নিয়েছে, অত্যন্ত জোরালো ভূমিকা নিয়েছেন, অত্যন্ত জোরালো ভাবে তার বিরোধিতা করেছেন যে আনসারকে একটা প্রাণ পুলিশ বাহিনী করা হচ্ছে, এটা দেওয়া ঠিক হবে না। গতকালকেও আপনি দেখবেন সংসদ নীতি জাতীয় পার্টির প্রত্যেকটি সংসদ মেজরিটি সাংসদরা সংসদ নীতি প্রস্তাব এনেছেন, কিন্তু যেহেতু সরকারি দলের নিরঙ্কুশ সরকার তারা যেটা নিতে যাবে, যেটা করতে যাবে, যে আইন পাঠ করতে যাবে না। জনাব তাজুর রহমান, আমি মেনে নিচ্ছি যে অন্তত একাদশ জাতীয় সংসদে এসে জাতীয় পার্টির সংসদে অনেক বেশি প্রাণবন্ত ছিল, অনেক আমরা সংসদীয় বিতর্ক দেখেছি, কিন্তু ধরুন যে রাজপথে এক বিরোধিতার খাতিরে যে বিরোধিতা হয়, বিরোধী দল রাজপথে এখন যে কার্যক্রম চালাচ্ছে, আগামী নির্বাচনের ক্ষেত্রে সেটি আসলে কতখানি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? পার্লামেন্টের সিস্টেম গভর্নমেন্ট ফাংশনিং করবে যখন বা অপোজিশন ফাংশনিং করবে, পার্লামেন্ট ভার্সেস গভর্নমেন্ট, পার্লামেন্ট অপোজিশন ভার্সেস গভর্নমেন্ট, এই দুইটাই বলা। কিন্তু আমাদের দেশে রাজপথের বিরোধী দল বলা হচ্ছে যে বিএসপি এই কোটা
বিএনপি রাজনীতি আছে, সংসদে নাই, ছিল সংসদে চার বছর, এক বছর আগে তার পদত্যাগ করে ফেলেছে। আগামী সংসদ বলে না, যে কোনো সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হয়, মানে ভোট দিতে পারে, মানুষের উপস্থিতি বেশি থাকে। যখন একটু বৃহত্তর স্টেক হোল্ডার নির্বাচনে অংশগ্রহণ করবেন, অবভিয়াসলি সেখান থেকে আপনি 30-35% মানুষের উপস্থিতি আপনাকে মার্ক ম্যানেজ করে দিয়ে দিতেই হবে। তাদের সমর্থক যারা, ভোট সমর্থক যারা, তারা তাদের কি সমর্থন করে, তারা আসবে না। তারা যখন আসবে না, সেখানে মানুষের উপস্থিতি কমে যাবে, উপস্থিতি কমে যাওয়ালে ভোটার কমে যাবে। আমাদের দুঃখ হলো, 52 বছরের রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত নির্বাচন ব্যবস্থা ঠিক করতে পারে নাই। দেশে 25-25 বছর পর নির্বাচন হবে, নির্বাচন পর আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আপনি পার্লামেন্টে যুক্তরাজ্যের কথা বলেছি, ওয়েস্টমিনস্টার যেমনটি বলেছেন সেটা বাদে দিলাম, ভারতে দেখেন সংসদে চিল্লাচিল্লি হয়, বাধানুবাদ হয়, বাহাত হয়, কিন্তু সংসদ নির্বাচন যখন আসে, নির্বাচন কমিশন উপর রাস্তা রেখে সরকারি দল, বিরোধী দল, সংগ্রামপ্রতীক দল অংশগ্রহণ করে। আপনাদের দলের থেকে আগামী নির্বাচনের জন্য মানে সরকারকে কিংবা কমিশনকে সহায়তা করার ক্ষেত্রে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে, আপনারা কি ভাবছেন? আপনাদের লক্ষ্যগুলোতে আমাদের দলের চেয়ারম্যান বলে আসছেন, সংসদে বলে আসছেন, আমরা চাই একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যাতে জাতি সবাই যার যার ভোট দিতে পারে। সেটার জন্য দ্রুত বৃহত্তর স্টেক হোল্ডার, ইনকামেন্ট গভর্নমেন্ট অ্যান্ড দি আপনার মতামত বিরোধী দল যেটা রাজপথে আছে, তারা দুই অবস্থান ব্যর্থে দাঁড়িয়ে আছে। হরতাল অবরোধ দিয়ে আবার রাজপথ উত্তপ্ত, আবার রাজপথে রক্ত জড়া হচ্ছে, আবার পুলিশকে হত্যা করা হচ্ছে, আবার পুলিশ রাজনৈতিক কর্মীদেরকে গুলি করছে, বাড়িঘর ভাঙছে, তছনছ করছে, এটা তো পরিবেশ অনুকূলে না। আগামী নির্বাচন যদি এইভাবেই হয়, দেশের ইকোনমির অবস্থা খারাপ হবে, দেশের অর্থনৈতিক সংকটে পড়বে, দেশের সাধারণ মানুষ কষ্ট পাবে, দেশের অর্থনীতি কষ্টতে হবে, আমাদের সবার জন্য সেটা খারাপ হবে। এটা ভালো নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, সেটাতে যদি একটু ছাড় দিতে হয়, কাউকে একটু ছাড় দেওয়া প্রয়োজন, সরকার পক্ষ থেকে ছাড় দেওয়া প্রয়োজন, রাজপথের বিরোধী দলের পক্ষ থেকে ছাড় দেওয়া প্রয়োজন, সবাই মিলে যদি একটা ভোট করি, সেই ভোটে আগে যে আমেজ ছিল, আপনি আমি যখন ছোট ছিলাম, স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি, মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে এখানে সকলের অংশগ্রহণ এবং সকলের একই রকম আন্তরিকতা এবং সদিচ্ছা প্রয়োজন বলে আপনি মনে করছেন? জনাব তাজুর রহমান, আমি যদি ভুল না করি থাকি, আমাদের সময় আসলে খুব কম শেষ হয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব রহমান। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আপনার ভাবনায়। আমরা আজকের ভাবনা ঠিক করেছি, নির্বাচনে বিরোধী দলের কি ভূমিকা, তোর মাধ্যমে আজকের আলোচনাটাকে সাজিয়ে ফেলতে চাই। এবছরের 2রা ফেব্রুয়ারিতে গণতন্ত্র সূচক 2022 প্রকাশ করে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। পরের মাসেই 2রা মার্চ বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে 7 বছর ধরে গণতন্ত্র প্রতিবেদন তৈরিও প্রকাশ করে আসে সুইডেনের গোথেন বিশ্ববিদ্যালয়ের ভিডিএম ইনস্টিটিউট প্রকাশ করে এবারের প্রতিবেদন। কি অবস্থায় আছে বাংলাদেশ চলুন দেখে নিই। ইআইইউ এর গণতন্ত্র সূচক 2022-এ 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এখন এই সূচকে বাংলাদেশের অবস্থান 73তম, 167 দেশ এবং অঞ্চল নিয়ে এবারের সূচক তৈরি করা হয়েছে। সূচকে 10-এর মধ্যে বাংলাদেশের স্কোর 5.99। 2021 সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 75তম, স্কোর ছিল 5.99। 2020 সালের সূচকে একই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 76তম। 5টি মূল বিষয়ের আলোকে দেশগুলোর গণতন্ত্রের অবস্থা মূল্যায়ন করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা। এবারও হাইব্রিড শাসন ব্যবস্থা বিভাগে রয়েছে বাংলাদেশ। হাইব্রিড শাসন ব্যবস্থা বলতে এখানে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে যে এমন ব্যবস্থা যেখানে প্রায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। হাইব্রিড শাসন ব্যবস্থায় বিরোধী দল এবং বিরোধী প্রার্থীদের উপর সরকার নিয়মিত চাপ প্রয়োগ করে থাকে। এই বিভাগে থাকা দেশগুলোর বিচার ব্যবস্থা স্বাধীন নয়, সাংবাদিকদের হয়রানি এবং চাপ দেওয়া হয়, দুর্নীতির ব্যাপক বিস্তার, দুর্বল আইনের শাসন, দুর্বল নাগরিক সমাজ, এই ধরনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। এদিকে সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অফ ডেমোক্রেসির প্রতিবেদনে দেখা যায়, উদার গণতান্ত্রিক সূচক এবং নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। ভিডিএমের 2023 সালের প্রতিবেদনের শিরোনামে ডিফাইন্স ইন দ্য ফেস অফ অটোক্রাইজেশন বা স্বৈরতান্ত্রিকীকরণের অদম্য প্রতিবেদন অনুসারে উদার গণতান্ত্রিক সূচকে 179 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 147তম, স্কোর 0.11। গতবার তুলনায় স্কোর কমেছে 0.02 এবং এই সূচকে বাংলাদেশ আগে রয়েছে কঙ্গো এবং লিবিয়া। লিবারেল কম্পোনেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 155তম, ইগলিটারিয়ান কম্পোনেন্ট ইন্ডেক্সে 165তম, অংশগ্রহণমূলক কম্পোনেন্ট ইন্ডেক্সে 142তম।
এবং ডেলিবারেটিভ কম্পোনেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 145তম স্থানে রয়েছে। প্রতিবেদনে উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে কঙ্গো, লিবিয়া, ভিয়েতনাম, তুরস্ক, মিশর, ফিলিস্তিনের মতো দেশগুলো। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। নির্বাচনে বিরোধী দলের কী ভূমিকা এই বিষয় নিয়ে তরুণদের মতামত এবারে জানব। রংপুর থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী মাজেদ মাসুদ আছেন, তার মাধ্যমে এবার জেনে নেব রংপুরের তরুণদের ভাবনাটি। শোভন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে এবং সেদিক থেকে আমরা দেখছি নির্বাচন যত বেশি ঘনিয়ে আসছে তত বেশি ভাবনাও কিন্তু জমে উঠছে। আজকের বিষয় হচ্ছে নির্বাচনে আসলে বিরোধী দলের ভূমিকা কী। আমরা আসলে কথা বলেছিলাম তরুণ ভোটারদের সাথে, তারা যেটি মনে করছেন যে সংবিধান, গণতন্ত্র, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং উৎসবমুখর নির্বাচনের জন্য বিরোধী দলের ভূমিকাই আসলে অনস্বীকার্য। সেদিক থেকে কয়েকজন তরুণ ভোটারের সাথে কথা বলবো। প্রথমে কথা বলতে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যিনি সভাপতি রয়েছেন পোমেল বড়ুয়া, একটু আপনার কাছে জানতে চাই, নির্বাচন তো ঘনিয়ে আসছে, এই নির্বাচনে আসলে বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিরোধী দলের ভূমিকা যেটা প্রথমে যেটা প্রয়োজন যে অংশগ্রহণমূলক নির্বাচন, তাদের নির্বাচনে অংশগ্রহণ করাটা খুবই জরুরি। এই ক্ষেত্রে আমাদের যে ভোটারদের যে ভোটাধিকার রয়েছে এবং এই ভোটাধিকারের ক্ষেত্রে যে আমাদের প্রার্থীদের যে মূল্যায়ন যেটা বা যোগ্যতার মানদণ্ড যেটা সেটা নিশ্চিত হয়, এর পাশাপাশি যে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন বা কিংবা প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচন এটা কিন্তু নিশ্চিত হয়, এর পাশাপাশি যে আমাদের উৎসবমুখর যে পরিবেশ সেটা কিন্তু যারা বিরোধী দল রয়েছে তারা যেন অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, একটি নির্বাচনে আসলে বিরোধী দল আসলে কোন ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত বলে মনে করেন? বিরোধী দল থাকলে গণতন্ত্র রক্ষা পায় এবং জনগণের সাংবিধানিক যে অধিকারটা সেটা পরিপূর্ণ হয়, এবং আমি মনে করি প্রতিপক্ষ থাকলেই ভোটের যে আসল মজাটা সেটা সম্ভব এবং সুষ্ঠুভাবে সম্ভব। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, আসলে বিরোধী দলকে তো সবসময় ছায়া সরকার বলা হয়, সেদিক থেকে একটি নির্বাচনে বিরোধী দলের ভূমিকাটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। একটি নির্বাচনে বা সুষ্ঠু নির্বাচন করার জন্য হলেও এক বিরোধী দলের ভূমিকা অনস্বীকার্য। যেমন একটি দল যদি বারবার সরকারের ক্ষমতায় থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের একক স্বেচ্ছাচারিতা বেড়ে যায় এবং সংসদে কিন্তু তাদের কিন্তু স্বচ্ছ জবাবদিহিতার কোনো ব্যবস্থা থাকে না। আমি মনে করি একজন তরুণ ভোটার হিসেবে যে একক স্বেচ্ছাচারিতা এবং হচ্ছে স্বচ্ছ জবাবদিহিতার জন্য হলেও বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি। শুধু সংসদই নয়, নির্বাচনেও বিরোধী দলের ভূমিকা থাকা দরকার। আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি, আর আসলে রাজনীতি একটা দেশ এবং সমাজের মাত্রা তৈরি করে, ভালো রাজনীতি ভালো একটা সমাজ তৈরি করে এবং খারাপ রাজনীতি একটা খারাপ সমাজ তৈরি করে। এখানে আমরা যদি দেখি যে খেলার মাঝে যদি বিপক্ষ দল এবং সেটা যদি শক্তিশালী না হয় সেটা খেলাটা জমে ওঠে না, এবং নির্বাচনটাও সেরূপ। যদি নির্বাচনে বিরোধী দল এবং তাদের যদি শক্ত অবস্থান না থাকে সেটা নির্বাচন কোনোভাবেই পূর্ণাঙ্গ হতে পারে না। তার ফলে আমরা এটা যেটা বলতে পারি যে নির্বাচনে যেমন যে দলই ক্ষমতায় থাকুক না কেন তার বিপক্ষ দল যদি শক্ত অবস্থানে না থাকে তাহলে সেভাবে কোনোভাবেই সেই নির্বাচনটা পূর্ণাঙ্গ হতে পারে না। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার জন্য বিরোধী দল দরকার। আপনার পর্যবেক্ষণ কী? আমি বলতে চাই রাষ্ট্রের একটা রাজনৈতিক একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া বিরোধী দলের ভূমিকা একটি অনস্বীকার্য। এখানে জনগণের তারা আশা আকাঙ্ক্ষা পূরণ করে, সে জায়গায় আমি মনে করি নির্বাচনে বিরোধী দলের ভূমিকা থাকা উচিত সহঅবস্থান শান্তিপূর্ণ। এখানে যেন সহিংসতার রাজনীতি এখানে যেন না ছড়ে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন আমরা ভুল বার্তা যেন জনগণের মাঝে না দেই সেই দৃষ্টিতে আমরা সচেষ্ট থাকা উচিত এবং বিরোধী দলের অংশগ্রহণ করা দরকার। শোভন, আমরা আসলে যারা তরুণ ভোটার রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানলাম যে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবার জন্য, উৎসবমুখর করবার জন্য, গণতন্ত্রের চর্চার জন্য, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এবং জনগণের যে মতামত সেই মতামত প্রয়োগ করবার একটি সুযোগ তৈরি করবার জন্য বিরোধী দলের ভূমিকা আসলে একটি নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি মনে করছেন রংপুরের যারা তরুণ ভোটার রয়েছেন। তো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এতটুকুই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা রংপুরের তরুণদের মতামত জানছিলাম, এইসব মতামত নিয়ে এবার একটু বিশ্লেষণ করতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনকে সম্পন্ন করতে বিরোধী দলের কী ভূমিকা সেটিকে আজকের আমাদের ভাবনা কিংবা বিষয়কে নির্ধারণ করেছে। আপনার কাছে মোটা দাগে সামনের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বিরোধী দলগুলো সঠিক ভূমিকায় রয়েছে বলে আপনি মনে করেন কিনা? অসংখ্য ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে কি? আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি প্রথমে বলতে চাই যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন এটা কোনো হালকা বিষয় না, এটা গভীরে যে আমাদের এটা নিয়ে আলোচনা করা। একটা দেশে বহুদলীয়
ব্যবস্থা যদি বহাল থাকে তাহলে পরে সেখানে অনেক দল থাকবে এবং সেখানে জনগণের ইচ্ছা অনুযায়ী কোনো একটা দল বা একাধিক দলের জোট রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তখনই যখন মানুষ ভোট দিয়ে সেই রকম একটা রায় দেয়। কিন্তু সরকারে নাই এরকম দল, তারা হয়তো বিরোধী দল হিসেবে থাকবে। সেই বিরোধী দলের ভেতরে আমি একটা ভাগ করতে চাই, কিছু কিছু বিরোধী দল বিদ্যমান সরকারের গদির বিরোধিতা করে, অর্থাৎ ওকে গদি থেকে সরাও আমি গদিতে যাব। কিন্তু যেই নীতিতে দেশ চলছে বা সরকার চালাচ্ছে সেইটার খুব একটা বিরোধিতা করে না, তারা বলে যে একই নীতিতে দেশ চালাবো তবে তোমার চেয়ে ভালো আমি চালাবো। এই ধরনের বিরোধী দল আছে। আরেক ধরনের বিরোধী দল আছে যারা বলে যে এই সরকার খারাপ সরকার, এটাকে সরে যেতে হবে, আমি ক্ষমতায় যে সরকারের পুরানো সরকারের নীতিগুলোকেও আমি বদলাবো এবং গদি বদল করে আমি গদি থেকে সেই নীতিগুলো কাটিয়ে দেবো। আমাদের দেশে বর্তমানে এই প্রেক্ষাপটে বিবেচনা করলে এখন আওয়ামী লীগ আর বিএনপি আমাদের দেশে শাসন কাজ পরিচালনা করছে পর্যায়ক্রমে, কিন্তু আওয়ামী লীগ গত তিনবার একাধিক্রমে নির্বাচনে জয়লাভ করায় তারা ক্ষমতায় এখন অধিষ্ঠিত এবং প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি এখন বিদ্যমান। কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য তফাৎটা নীতির দিক থেকে না, আর্থসামাজিক নীতির দিক থেকে। তারা উভয়ই মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাস করে, উভয়ই ওয়ার্ল্ড ব্যাংক IMF এর প্রেসক্রিপশন এবং মার্কিন সাম্রাজ্যবাদ ভারত তার উপরে নির্ভরশীল হয়ে তার দেশ চালায়। জি, মানে এটি তো আসলে দুটি রাজনৈতিক দলের বিশ্লেষণ করে আপনি তাদের একটি নৈতিক অবস্থানের কথা বলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে যদি সফল করতে হয়, সুসম্পন্ন করতে হয়, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে বিদ্যমান যারা বিরোধী দল রয়েছে সংসদে এবং সংসদের বাইরে তারা সঠিক পথে চলছে কিনা, তাদের আসলে কি কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? বললে আসলে পরিস্থিতির যেখানে জটিলতা এবং সেইটা কিন্তু স্পষ্ট করে বোঝা যাবে না। জনাব মুজাহিদুল ইসলাম সেলিমের সংযোগটি সম্ভবত আমরা হারিয়েছি। জনাব সেলিম আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মানে আমরা আলোচনা কি বেশি, জি জি, এখন বিরোধী দলের যে ভূমিকা আমরা দেখছি, আমরা এখন অবরোধ দেখছি, হরতাল দেখছি, আবারও সেই সহিংস এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে আমরা ফিরে আসতে দেখছি, সেক্ষেত্রে আসলে সামনের নির্বাচনকে ঠিক সুসম্পন্ন করতে হলে বিরোধী দলগুলোকে আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি শুরুতে যেটা বললাম সেটা হলো সাধারণভাবে বিরোধী দলের ভূমিকা, প্রত্যেক দিনই তাকে বিরোধী দলের একটা ভূমিকা পালন করতে হবে। কিন্তু সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচন কেন্দ্র করে এখন মানুষের ভিতরে একটা বিভক্তি। আমরা সম্ভবত আবারও কারিগরি ত্রুটির কারণে মুজাহিদুল ইসলাম সেলিমের সংযোগটি হারিয়েছি, তার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছি না। আমরা এই পর্যায়টি বিরতি নিই। আমাদের সাথে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির CPB সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এই পর্যায়টি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। পরে আমরা ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আপনার ভাবনায়। আজকে আপনার ভাবনার জন্য বিষয়টি আমরা যেটা ঠিক করেছি, নির্বাচনে বিরোধী দলের কি ভূমিকা, এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন সাধারণ মানুষ সহ বিশেষজ্ঞদের মতামত জানছি। আমরা বিরতিতে যাবার আগে আমাদের সাথে আলোচনায় ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB-র সাবেক সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। জনাব সেলিম, আলোচনা যেটি আপনি বলছিলেন, এই মুহূর্তে সামনে আর দুই তিন মাস পরে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই মুহূর্তে আমরা আবারও সহিংসতার রাজনীতি দেখছি, অবরোধ চলছে, হরতাল চলছে, বিরোধী দলগুলোকে আসলে এই সংসদ নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় সেখানে আসলে কোন ভূমিকায় থাকা উচিত বলে আপনি মনে করেন? আমার প্রথম কথাগুলো আমি বলেছি এই কারণে যে নির্বাচনে বিরোধী দলের ভূমিকা এটা হওয়া উচিত যে পুরানো সরকারকে সরিয়ে আমি ক্ষমতায় যাব এবং নীতিটা দেশের জনগণের স্বার্থে অনুকালে যাতে যায় সেই ধরনের সরকার গঠন করবে। কারণ বহুদলীয় ব্যবস্থায় এটা নির্ধারিত হবে জনগণের রায় অনুযায়ী। এখন দুইটা প্রশ্ন আমাদের সামনে, যে প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগকে সরিয়ে তারা যদি ক্ষমতায় আসে
তাহলে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী সরকার পরিচালনা করবে কিনা। কিন্তু তারও আগে বড় প্রশ্ন হলো জনগণ তার মতামত দেওয়ার সুযোগ পাবে কিনা। এটা সকলের ক্ষেত্রেই একটা স্বার্থের বিষয় এবং আমাদের সাংবিধানিক অধিকারের বিষয়। সে পাকিস্তানে আমাদের আমরা লড়াই করতে হয়েছে ক্ষমতার হাত বদল করে এই দেশে শাসন পরিচালনা করেছে। এখন এই প্রশ্ন উঠেছে যে যারা ক্ষমতায় থাকে ক্ষমতাকে ব্যবহার করে তারা ম্যানিপুলেশন করে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। সেটা বিএনপি যখন সর্বশেষ ক্ষমতায় ছিল তখনও তারা করেছে, কিন্তু তারা সফল হয়নি। এইবার আওয়ামী লীগ একাধিকবার তারা নির্বাচন ভুয়া নির্বাচন করে একবার তো করলো নিজেরা একতরফা নির্বাচন এবং 153 জন পার্লামেন্টে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। তারপরে পরের বার গত নির্বাচন সেটা ছিল আগের রাতে তারা ভোট বাক্স। আপনি আসলে পুরো রাজনৈতিক সংস্কৃতিরই এক ধরনের পরিবর্তনের পক্ষে হয়তো বলছেন, তাহলে হয়তো মানে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের এক ধরনের ভূমিকা নিশ্চিত করা যেত বলে আপনি মনে করছেন। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, সারা দেশের বিভিন্ন মানুষের ভাবনাগুলো এবার আমরা তুলে ধরবো, সেগুলো একটু জেনে আসতে চাই। বিরোধী দলেরও একটা ছায়া সরকার থাকে, সেই ছায়া সরকারটা হলো যে সরকারকে সবসময় সঠিক পথে পরিচালনার জন্য একটা ভালো সমালোচনামূলক তারা ভূমিকা রাখে। একটা রাজনৈতিক দল সরকারের বিরোধী অবস্থানে থাকে তখন তাদের প্রধান কাজ হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনগণের যে অধিকারগুলো আছে সেগুলো যদি বিঘ্নিত হয় তাহলে সরকারকে সজাগ। যদি বিরোধী দল না থাকে তাহলে রাষ্ট্র এবং সরকার স্বৈরাচার হয়ে যায়, জনগণের তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। দীর্ঘদিন যে একটা সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকেন সেখান থেকে জনগণের মুক্তি জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ অপ্রতুল হতেও পারে, সেটার জন্য বিরোধী দল তার মতামত প্রকাশ এবং লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতা আসতে চাওয়ার মধ্য দিয়ে সেখানে জনগণের মুক্তি কী কী নিহিত থাকবে সেই পথটাকে উন্মোচন করতে হবে। আমরা দীর্ঘ সময় লক্ষ্য করতেছি বিরোধী দলের ভূমিকাবিহীন একটা সংসদ চলল যেটা গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। দুই দল না থাকলে একটা নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না, তাই সব দল মিলে যদি একটা সুস্থ নির্বাচন হয় অবাধ নিরপেক্ষ তাহলে আমরা সবাই মিলে দেশটাকে ভালো চালাতে পারবে, ভালো থাকবে। বিরোধী দল ছাড়া তো আসলে দেশের সরকার আসলে একতন্ত্র হয়ে যাবে। আসলে বিরোধী দল যে কোনো দেশের গণতন্ত্র ঠিক রাখার জন্য অবশ্যই সেই দেশের মনে করেন যে বিরোধী দল থাকতে হবে। এক দল ক্ষমতায় গেল, ক্ষমতা যাওয়ার পরে যে দলটি পরাজিত হলো সেটি সেই ক্ষমতা সেইটাকে মেনে না নিয়ে তারা বিরোধীদের খাতিরেই বিরোধিতা করে, এটি আসলে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য না। সরকারি দল কিংবা বিরোধী দল মূলত নির্বাচনের যে সময়টি সেই নির্বাচনে বিশেষ করে বিরোধী দলকে যেটি করা উচিত সেটি হচ্ছে জনসমর্থন, দিন শেষে কিন্তু আসলে জনসমর্থনটাই হচ্ছে মুখ্য। আগামীকালের ভাবনা যেটি আমরা ঠিক করেছি নির্বাচন কমিশনের মত বিনিময় কি সফল হবে এ নিয়ে আপনার মতামত জানাবেন।